পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে। নীলফামারীতে মুসলিম এইডের উদ্যোগে সদর উপজেলার 25টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী শহরের সার্কিট হাউস সড়ক এলাকায় সংস্থাটির কার্যালয়ে এ টিউবওয়েল বিতরণ করা হয়। মুসলিম এইডের নীলফামারী শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেনের সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাবলি, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ ভূঁইয়া সহ আরও অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। নীলফামারী থেকে আরিফিন আকবর, পল্লী টিভি।